আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই মহান সৃষ্টিকর্তার অশেষ অশেষ রহমতে ভালো আছো। তো আমিও তোমাদের দোয়া এবং মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, দেখো তোমাদের 15 তারিখে হচ্ছিল কি দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা শুরু হতে যাচ্ছে। সেই ধারাবাহিকতার আলোকে আমরা হলো হচ্ছে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত এবং হচ্ছিল সেই পঞ্চম অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা কি বলেছি, প্রশ্নটা কি হচ্ছে, দেখো বি সি ডি চারটি মৌলের হচ্ছে মৌলের প্রতীকী অর্থেক পারমাণবিক সংখ্যা যথাক্রমে 17, 16, 9 এবং 6 অথবা 17, 16, 9, 6 সংখ্যা। দেখো আমরা 1 নম্বর প্রশ্নটা কি বলছি, মরিচার সংকেত লেখো। দ্বিতীয় 6 নম্বর প্রশ্নটা হচ্ছে পশুমণ্ড বিক্রিয়া ব্যাখ্যা করো। 9 নম্বর হচ্ছে কি ইবি যৌগটিতে কি ধরনের বন্ধন বিদ্যমান চিত্র সহ বর্ণনা করো। এবং 9 নম্বর প্রশ্নটা বলছি দেখো, মৌলসমূহের যৌগ গঠনে কেবলমাত্র অষ্টক নিয়ম অনুসরণ করে না, স্থিতি যৌগের ক্ষেত্রে তা বিশ্লেষণ করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের সাথে এই যে তোমাদের সাথে আমরা হলো যে আলোচনা এবং হলো দেখো 9 নম্বরের আমরা কি বলছি, দেখো মরিচার সংকেত দেখো কি হয়, মরিচার সংকেত হচ্ছে O3 ইন্টু হলো N অণু হলো কি পানি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই যে আমরা যে এই যে যেটা মরিচার আমাদের সংকেত এবং এখানে এখানে যদি বলি যে N সংখ্যাটা হচ্ছিল কি 1, 2, 3, 4 অর্থাৎ হতেই থাকবে আমরা একাধিক সংখ্যা, অর্থাৎ হচ্ছিল কি বেশি সংখ্যা। আমরা 6 থেকে বিবেচনা করব যে এখানে হলো পানির অনুপাতটা 6 থাকতে হবে, সেটাই হলো আমাদের মরিচার সংকেতের জন্য। এখন বলতে পারি এন যেহেতু দিয়েছি আমাদের হলো কি এটা হলো কি সাধারণটা সংকেত। এই যে এন এর ক্ষেত্রে হলো 1, 2, 3 ইত্যাদি ক্রমিক সংখ্যা আমরা ব্যবহার করতে পারি, তবে আমাদের উৎকৃষ্ট হচ্ছে পাশের উপর থেকে ব্যবহার করা এই মরিচার ক্ষেত্রে। তোমরা তো অবশ্যই জানো যে মরিচা থাকলে হলো মরিচা পড়ার একমাত্র কারণ হলো যে আর্দ্র বিশ্লেষণ অর্থাৎ হলো পানি থাকতে হবে, সেই জন্য আমরা তোমাদের সংকেতটা দিয়েছি। দেখো 6 নম্বর প্রশ্নটা বলছে কি প্রশমন বিক্রিয়া ব্যাখ্যা করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা তো জানি যে প্রশমন বিক্রিয়া কি, তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে এই যে যখন আমরা প্রত্যেকটা অধ্যায়ে এই বেসিক্স এগে প্রশমন বিক্রিয়া, আমরা প্রশমন বিক্রিয়া বলছি কি যে সকল রাসায়নিক বিক্রিয়ায় মানে অ্যাসিড এবং ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে সেই সকল বিক্রিয়াকে হলো কি প্রশমন বিক্রিয়া বলা হয়। যেমন দেখো প্রশমন বিক্রিয়ার জন্য বলি আমরা হলো কি, দেখো এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং হলো ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা হলো কি ক্ষার, এর সাথে বিক্রিয়া করে আমি সংজ্ঞার সাথে তোমাদের বলতেছি দেখো এটা হচ্ছে অ্যাসিড এবং এটা হলো কি ক্ষার, এর সাথে বিক্রিয়া করে অ্যাসিড এবং হলো ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং হলো কি পানি উৎপন্ন হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু দেখো এই যে আমাদের হলো কি উৎপাদনটা, এটা হচ্ছে আমরা যেটা ব্যবহার করতেছি, এটা হচ্ছে একটা খাবার লবণ, এটা একটা হলো কি পানি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু তাহলে তোমাদেরকে অবশ্যই বলতে পারছে যে প্রশমন বিক্রিয়াটার সংজ্ঞা দিয়েছি এবং হলো উদাহরণটা দিয়ে 6 নম্বর অ্যান্সারটা তোমাদের জন্য যথেষ্ট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু দেখো আমাদের 9 নম্বর প্রশ্নটা কি বলেছে, ইবি যৌগটিকে হোর যৌগটিকে কি ধরনের বন্ধন বিন্দুবার তা চিত্র সহ বর্ণনা করা। দেখো যদি আমরা কি বলেছি 9 নম্বর ই অর্থাৎ হচ্ছিল ই যৌগটি যথাক্রমে হলো আমরা দেখো এই যে বলেছি যে এই যে ই হচ্ছিল কি আমাদের ই সমান সমান আমরা কি লিখতে পারি ই সমান সমান হলো কি 6, আর হচ্ছে কি আছে আমাদের বি বি সমান সমান কার্বন সংখ্যা কত আছে দেখো বি সমান সমান হলো কি 17। দেখো তোমরা যদি এটা বিবেচনা করো আর এটা বিবেচনা করো ই এবং হলো বিটা লক্ষ্য করো তাহলে সি আমরা হচ্ছে কি যে 6 নম্বর হচ্ছে পারমাণবিক সংখ্যা কত ক অবশ্যই এই যৌগটা হচ্ছে কি ইর ক্ষেত্রে হলো কি কার্বন অর্থাৎ হচ্ছিল কি সি, এবং
পর্যায় সারণি এ যে দেখো 17 নাম্বার পারমাণবিক সংখ্যা যদি বিবেচনা করি তাহলে দেখো পর্যায় সারণির 17 নাম্বার গ্রুপে হচ্ছে কি ক্লোরিন ক্লোরিন মৌল অর্থাৎ হলো কি সিএল বিদ্যমান রয়েছে তাহলে দেখো পারমাণবিক সংখ্যা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখো এ 6 নাম্বার হচ্ছে কার্বন এবং 17 নাম্বার হচ্ছে কি ক্লোরিন অর্থাৎ হচ্ছে কি কার্বন এবং হলো ক্লোরিনের সাথে যৌগটি কি ধরনের বন্ধমান বিদ্যমান অবশ্যই আমরা হলো দেখো ইলেকট্রন যদি বিশ্লেষণ করি দেখো কার্বনের ক্ষেত্রে দেখো আমরা ইলেকট্রন বিশ্লেষণ করে দেখো 2p2 এবং হলো 17 নাম্বার ক্লোরিনের ক্ষেত্রে যদি আমরা বিশ্লেষণ অর্থাৎ হচ্ছে কি বি যৌগটো তাহলে আমাদের কি 17 নাম্বার 1s 2s 2p 6 3s 3p দেখো আমরা কততে নিয়েছি দেখো আমাদের যেহেতু দরকার হচ্ছে 17টা দেখো 2 2 4 6 10 2 হলো 12 আর আমরা একটা দরকার আছে 5 যেহেতু হলো কি পি অরবিটাল হলো সর্বোচ্চ আমাদের ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে কি 6টি সেহেতু আমরা হলো 5টা ইলেকট্রন আমাদের সর্বশেষ শক্তি স্তরে বিদ্যমান এই যৌগটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা বলতে পারি যে ইলেকট্রন শেয়ার এবং আদান প্রদান হয় এইটা ক্ষেত্রে কিন্তু এখান ক্ষেত্রে ইলেকট্রন শেয়ারটা 4টা ইলেকট্রন দান করতে পারে অথবা হচ্ছে কি 2টা ইলেকট্রন 4টা ইলেকট্রন গ্রহণ করতে পারে কিন্তু এই ক্ষেত্রে হবে কিন্তু এর ক্ষেত্রে আমরা যদি বিবেচনা করি একটা ইলেকট্রন যদি হলো কি শেয়ার করে তাহলে কি আর্গনের মতন শক্তি অর্জন লাভ করতে পারে তো প্রিয় শিক্ষার্থী বোধ আমরা নিঃশেষেই বলতে পারি যে এই যে বন্ধনটা রয়েছে ইবি যৌগটা অর্থাৎ হচ্ছে কি সেই যৌগটার বন্ধে সমযোজী বন্ধনটাই হলো সবচেয়ে আমাদের এই মানে সবচেয়ে বেশি কাজ করতেছে তো আমরা হলো এখান থেকে বন্ধন শক্তি পড়েছি সমযোজী বন্ধন আয়নিক বন্ধন এবং ধাতব বন্ধন এই যে বন্ধন তো এই ক্ষেত্রে হলো কি যৌগটা গঠন হবে যে সি কার্বন টেট্রাক্লোরাইড এই বন্ধনটা আমরা হলো কি বলছি যে দেখো চিত্র সহ আমরা যদি বিবেচনা করি দেখো এই যে চিত্রটা আমরা যদি বিবেচনা করি কার্বনের ক্ষেত্রে যদি আমরা কেন্দ্রে হচ্ছে কি আছে নিউক্লিয়াস নিউক্লিয়াসে আমরা দুটি শক্তি স্তরে দেখো এই যে প্রথম শক্তি স্তরে কয়টা মৌল রয়েছে 2টা এবং দ্বিতীয় শক্তি স্তর আমরা যদি বিবেচনা করি দেখো কত আছে 4টা তাহলে দেখো আমরা প্রত্যেকটা অ্যাঙ্গেলে 4 4 4টা দিয়ে দিলে দেখো তাহলে দেখো এই কার্বনের ক্ষেত্রে আমরা চিত্রটা অঙ্কন করতে পারছি এই চিত্র এবং হলো ক্লোরিনের শক্তি স্তরে যদি আমরা বিবেচনা করি দেখো কি হয় কেন্দ্রীয় কেন্দ্রে হচ্ছে কি নিউক্লিয়াস থাকে এবং নিউক্লিয়াসের আমরা প্রথম শক্তি স্তরে দেখো এই যে দেখো দুটা দ্বিতীয় শক্তি স্তরে আমরা কতটা আছে দেখো 8টা তাহলে দেখো 2টা দুইটা এবং হলো 2টা এই যে তৃতীয় শক্তি স্তর আমাদের আরেকটা আছে দেখো এখানে কিন্তু দ্বিতীয় শক্তি স্তর এখানে আমাদের কি আছে তৃতীয় শক্তি স্তর তো এই যে দেখো তৃতীয় শক্তি স্তরে আমরা যদি বলি তৃতীয় শক্তি স্তরে দেখো কত আছে 5 2 7 2 3 4 5 6 তাহলে এই যে এখানে একটা হলো কি এই যে বন্ধনটা বিদ্যমান রয়েছে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এই যে আমাদের হলো কি যে এই যে কার্বন এবং হলো ক্লোরিনে হচ্ছে কি আমাদের হলো কি নিউক্লিয়াসেরটা মানে নিউক্লিয়াসের কেন্দ্র করে ঘুরতেছে এটা যদি আমরা একত্রিত অর্থাৎ হচ্ছে আমরা যে বলছি যে কি কার্বন টেট্রাক্লোরাইড গঠন করতেছে সেটা তোমাদের চিত্রের মাধ্যমে আমরা বলে দিচ্ছি দেখো দেখো এই যে আমরা যদি ইলেকট্রনটা বিন্যাসটা ওই লক্ষ্য করি তাহলে এই যে আমরা হলো যে একটা করে আছে এবং হলো একটা এবং সর্বশেষ এই যে চারটা এবং হলো এখান থেকে আছে আমাদের কি 8টা এবং হলো অনুরূপভাবে যদি আমরা হলো কি তো
এই যে আমরা হলো যে চিত্রটা হলো যেহেতু আমরা এই যে চিত্রটা হলো আমরা যদি এইভাবে দেই তাহলে আমাদের দেখো চিত্রটা হয়ে যাচ্ছে কত এই যে চিত্রটা এই যে প্রত্যেকটা চিত্রটাই আমাদের হলো এইভাবে হবে এবং কেন্দ্র হলো নিউক্লিয়াস এবং কেন্দ্রে আমরা হলো কি নিউক্লিয়াস এই যে আমরা হলো যে সমস্তটা যদি আমরা বসাই তাহলে দেখো এই যে চিত্রটা তোমাদের সাথে এই যে গঠন করতেছে দেখো এখানে হচ্ছে কয়টা চারটা করে আমরা দিচ্ছি এবং প্রত্যেকটার ক্ষেত্রেই হচ্ছে আমাদের কি সর্বশেষ শক্তি স্তরে রয়েছে হলো কি চারটা করে ইলেকট্রন নিউক্লিয়াস অর্থাৎ হচ্ছে কি আমাদের এই যে যৌগটা হলো কি চিত্রের মাধ্যমে কার্বন টেট্রা ক্লোরাইডটা হলো কি গঠন করছে টেট্রা ক্লোরাইডটা হলো গঠন করছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখন আমাদের হলো কি গ নাম্বার প্রশ্নটা তোমাদের সাথে আলোচনা করলাম এবং দেখো চিত্র সহ বর্ণনা করেছে এবং হলো যৌগ সমূহ ঘ নাম্বার মৌলসমূহের যৌগ গঠনের কেবলমাত্র অষ্টক নিয়ম অনুসরণ করে না আমরা ক্ষেত্রে বলছি কি অষ্টক পর্যায় সারণী যদি লক্ষ্য করি তাহলে দেখো সর্বশেষ শক্তি স্তরে হচ্ছে হলো 18 নম্বর গ্রুপের মৌলসমূহ রয়েছে হলো কি হিলিয়াম নিয়ন ক্রিপ্টন জিওন রেডন এই মৌলসমূহ একমাত্র হিলিয়াম ব্যতীত সমস্ত মৌলের হচ্ছে কি অক্টেট পূর্ণ অর্থাৎ হচ্ছে কি সর্বশেষ শক্তি স্তরে 8টি করে ইলেকট্রন বিদ্যমান তো প্রিয় শিক্ষার্থী বন্ধু দেখো মৌলসমূহ যৌগ গঠন করে কেবল অষ্টক নিয়ম অনুসরণ করে না সিডি যৌগের ক্ষেত্রে হলো তা বিশ্লেষণ করো তাহলে আমরা দেখো সিডি যৌগ যদি আমরা বলি সি সির ক্ষেত্রে আমাদের কত আসছে দেখো এ বি সি তাহলে কত আসে সি হচ্ছে হলো কি 16 এবং হলো যেহেতু আমাদের ডি বলছি ডির ক্ষেত্রে দেখো কত আসছে 9 ডি সমান সমান কত আসে 9 তাহলে দেখো আমরা যদি পর্যায় সারণী যদি বিবেচনা করি তাহলে দেখো 16 নম্বর পর্যায় সারণী তোমরা যদি লক্ষ্য করো তাহলে 16 নম্বরে আছে অবশ্যই হলো কি সালফার অর্থাৎ এস এবং হলো 9 নম্বর হচ্ছে হলো কি ফ্লোরিন এই যে ফ্লোরিন মৌলটাও তো এই যে আমরা হলো মৌলের পারমাণবিক সংখ্যা পারমাণবিক গঠনটা আমরা বুঝতে পারলাম এখান থেকে লক্ষ্য করলাম যে এখানে হলো কি সিতে হচ্ছে হলো 16 যেহেতু সালফার এবং ডিতে হচ্ছে হলো কি আছে দেখো ফ্লোরিন আর এখন যেহেতু সিডি যৌগ অর্থাৎ হচ্ছে কি সালফার ফ্লোরাইড ফোর এই যে এই যৌগটা আমাদেরকে গঠন করতে হবে তাহলে দেখো অষ্টক নিয়মের ক্ষেত্রে আমরা হলো যদি বলি যে সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন বিদ্যমান তাহলে দেখো সালফারের যদি আমরা ইলেকট্রন বিন্যাসের লক্ষ্য করি তাহলে সালফারের যদি বলি দেখো 16 দেখো আমরা 1s 2s 2p 6 3s 3p দেখো আমরা হিসাব করে 16টা দরকার আছে 10 2 হলো 12 2 16 এই যে সালফার উত্তেজিত অবস্থা আমরা হলো সাধারণভাবে যদি ইলেকট্রন বিন্যাসটা করে এইভাবে দাঁড়ায় কিন্তু যদি আমরা হলো ইলেকট্রন বিন্যাসটা যদি বলি যে উত্তেজিত অবস্থায় অর্থাৎ হচ্ছে কি এরা হচ্ছে কি একটা আমাদের হলো এই নাম্বার গ্রুপে হলো এই তিনটি উপস্তর রয়েছে এক্স পি ওয়াই এবং হলো কি পি জেড অর্থাৎ হচ্ছে দেখো আমাদের হলো অর্থাৎ হচ্ছে হলো এক্স ওয়াই জেড এবং হলো কি আরেকটা আছে কি পি হলো জেড এক্স আমাদের হচ্ছে কি দেখো এক্স এবং হলো কি জেড এই যে উভয় শক্তি স্তরটা রয়েছে এখানে থেকে বিবেচনা উত্তেজিত অবস্থায় অর্থাৎ হলো কি আমরা যদি কি বিক্রিয়াটাকে পোষক ত্বরান্বিত করে তাহলে উত্তেজিত চিহ্নটা যেহেতু এখানে একটা স্টার ব্যবহার করবো যে এটা হলো কি উত্তেজিত অবস্থায় অর্থাৎ হচ্ছে এখান থেকে ইলেকট্রনটা ভেঙে এই দুইটার শক্তিস্তর থেকে তার উভস্তর থেকে শক্তিস্তরকে গমন করবে সেক্ষেত্রে আমরা কি দাঁড়াতে পারি দেখো এইটার ক্ষেত্রে আমরা বিবেচনা করতে পারি দেখো একটু ভুলের জন্য আমরা হলো দেখো এখানে যোগ করে এলে আমাদের হলো কত হয় ফোর হওয়ার কথা কারণ হলো কি আমরা দেখো হলো 10 যে 12 13 14 15 16 যেহেতু আমাদের 16 রয়েছে এখানে 4টি ইলেকট্রন রয়েছে তার উত্তেজিত অবস্থায় শুধু আমরা বলবো কি যে শুধু হলো এই যে এই অরবিটালটা ভেঙে যে 3x1 এবং হলো কি
3y1 3p z1 এবং হলো 3p xy এর ইলেকট্রন হলো xy এর হলো কি ইলেকট্রন হলো উত্তেজিত অবস্থায় এই যে ইলেকট্রনটা চারটা ইলেকট্রন চারটা জায়গায় চলে যাচ্ছে তো অনুরূপ ভাবে যদি আমরা বলি কি ফ্লোরিন এ যে হলো 9 নাম্বার এ যে ফ্লোরিনটা ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখো কত হয় 1s 1s 2s 2p। দেখো দেখো আমাদের 9 আছে, দেখো চারটা নিয়েছি আমার হলো কি আর হলো কি এখানে কি 5। তো এই যে আমাদের যে দেখো এখান থেকে যদি আমরা বিবেচনা করি তাহলে দ্বিতীয় নম্বর শক্তি স্তরে অষ্টক নিয়ম অনুসরণ করে না, কারণ হলো যে এখান থেকে হলো যে অষ্টক নিয়মের জন্য হলো কি এখান থেকে দুটি ইলেকট্রন শেয়ার করতে হবে আর এখানে দরকার হচ্ছে কি একটা, কারণ তারা হলো অষ্টক নিয়মের জন্য এখানে তো হলো যে দুটা দরকার এবং এখানে হলো কি একটা দরকার। এখানে একটা ইলেকট্রন ত্যাগ করে মানে এই করতে পারলে তো ফ্লোরিনটা হচ্ছিল কি তার মতন হয়ে যাবে হিলিয়ামের মতন, এবং হচ্ছিল কি এই সালফারটা যৌগটা হচ্ছিল দুটো আরেকটা দুটা জুটো যৌগটা মানে দুটো মৌল নিতে পারে তবেই সম্ভব হবে হলো যে কি আর্গনের মতন ইলেকট্রন বিন্যাস করে। প্রিয় শিক্ষার্থী বন্ধু এই চিত্রটা হচ্ছে তো আগের চিত্রের মতোই, তোমরা হলো এইভাবে যদি বর্ণনা করো তাহলে আমরা বলতে পারি যৌগের ক্ষেত্রে কিছু অষ্টক নিয়ম মেনে চলে না, কিন্তু যৌগের ক্ষেত্রে হলো কি আমরা এই বন্ধনটা হচ্ছে কি সমযোজী বন্ধনের ক্ষেত্রে উৎকৃষ্ট উদাহরণ হতে পারে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এই যে আমরা সমযোজী বন্ধন আয়নিক বন্ধন এবং এই ধাতব বন্ধন আমরা সংজ্ঞায় পড়েছি সেটা অষ্টক নিয়ম হচ্ছে কি ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধনটা ঘটেছে সেটা হলো কি আয়নিক বন্ধন, সেটাও অষ্টক নিয়মে বলো অষ্টক পূর্ণ অর্থাৎ হলো সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন পূর্ণ করার জন্য যে ইলেকট্রন শেয়ার করতে পারছে সেটাই হলো অষ্টক নিয়ম। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সিডি যৌগসমূহ ক্ষেত্রে অষ্টক নিয়ম মেনে চলে না, সমযোজী বন্ধনটাই উৎকৃষ্ট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই পর্যন্তই আমি ক্লাসটা নিয়ে শেষ করলাম, পরবর্তীতে তোমাদের নতুন কোনো এক টপিক্স নিয়ে তোমাদের সাথে উপস্থিত। এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ। তাহলে আরেকটা ওটাকে ক্লাস নিয়ে দেবো ভাই।